আচ্ছা, এখানে এক নম্বর সিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা মেহরাজ ভাই। জি ভাই। এটা কোন জাতের? এটা ভাই বিটল। বিটল? বিটল। আচ্ছা, বয়সটা কেমন হয়েছে? এর বয়স হবে 4 দাঁত। 4 দাঁত বয়স হয়েছে। পরিপূর্ণ সুস্থ সবল আছে তো? একদম পরিপূর্ণ সুস্থ। দেখেন ভাই, দেখেন কড়কড়া ছাগল ভাই। আচ্ছা, চোখটাও সাদা আছে বিটলের যে বস। দেখেন মার্বেল চোখে, যেটা মার্বেল চোখে দেখেন, দেখেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মেহরাজ ডেইরি গ্রট ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরুণখোলা গ্রাম। এই খামারের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখিয়েছি, আপনারা খুব ভালো সাড়া দিয়েছিলেন সেই প্রতিবেদনে। এবারে মেহরাজ ভাই খুব সুন্দর সুন্দর ক্রস জাতের কিছু সংখ্যক যমুনাপাড়ি বিটল এবং মুন্ডি জাতের কিছু ছাগল কালেকশন করেছে। তো আজকের পর্বে আপনাদেরকে এই ছাগলগুলোই দেখাবো, আর এগুলো এখান থেকে কী দাম হলে সে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া অনেক ভালো আছে, সবার দোয়াতে আমি অনেক ভালো আছি। আচ্ছা, তো আপনাকে তো এর আগেও একটা প্রতিবেদন করে দিছিলাম, তো আমার অনেক দর্শক রয়েছে আপনার কথা আমাকেও ফোন দিছে, অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে মিরাজ ভাই মানুষটা কেমন, তার ছাগলগুলো কেমন। তা আমি যে রকম দেখছি আসলে আমি ওই রকমই বর্ণনা দিয়েছি। এর আগের প্রতিবেদনে আপনি কেমন সাড়া পেয়েছেন ভাই? এর আগের প্রতিবেদনে অনেক ভালো সাড়া পাইছি, অনেক ছাগল পালন বেচা কিনা করেছি ভাই, ঠিক আছে। মানে আমি একবারে যে মনে করেন যে মনে 20টা 30টা 25টা ছাগল একবারে জোগাবো ভাই, আমার কোনো পরিবেশই মনে করেন যে ভাই পাইনি, মনে অনেক ছাগল বেচা কিনা করেছি আপনার আগের প্রতিবেদনে ভাই, অনেক সাড়া পাইছি অনেক মানুষের। আচ্ছা, তো এবারের পর্বে কেমন ধরনের ছাগলগুলো কালেকশন করছেন? এবার আপনি মনে করেন যে অরিজিনাল বিটল, যে বিটল চোখগুলো মার্বেলের লাগা সাদা দেখতে, ওইগুলো ওই জাতের বিটল জাতের এক ছাগল আছে, আর আপনার যমুনা পাড়ি আছে একটা, আর মুন্ডি জাতের ছাগল আছে একটা। আচ্ছা, সব রেয়ার। এবারে কালেকশন তো ভালো ভালো জাতের, এবারে কালেকশন তো দেখতেছি আগের থেকে অনেক ভালো ভালো সংগ্রহ করছেন। আচ্ছা, তো এগুলো কি আপনার প্রেগন্যান্ট আছে নাকি? দুইটা ছাগল প্রেগন্যান্ট আছে আর একটা বাচ্চা সহ। আচ্ছা, দুইটা প্রেগন্যান্ট আছে আর একটা বাচ্চা সহ। আচ্ছা, তো চলেন এগুলো আমাদের এক এক করে দেখান, আর এগুলো কেমন দামে বিক্রি করবেন? আগে এর আগের বার তো কিনা দাম বলে বিক্রি করছেন, এবারে কি আপনি কিনা দাম দিবেন নাকি আপনি দাম বল? না ভাই, ওই দামেই ভাই, কিনা দামে বিক্রি, কিনা দামেই ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, দর্শকে আপনার অনেক প্রশংসা করেছে ভাই, আমার কথা আমার কথা বুঝতে আমি তো সেটাই না বাট পারুন, আমার আগে আমার প্রতিবেদন তো অনেক মানুষ সারা দিয়েছে, অনেক বলেছে আর আমার অনেক ছাগল বেচা কিনা হয়েছে ভাই। আচ্ছা, আমার কথা আমি কিনা দাম বলে ছাগল বিক্রি কিনা করবো, মানে অল্প কিছু লাভেই আচ্ছা ছাগল বেচা কিনা করবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো চলেন আপনার ছাগলগুলো এক এক করে আমরা দর্শকদের দেখাই, আর আপনি এগুলো কত টাকা কিনছেন বা এখানে এসে কত টাকা পড়ে খরচ সহ পড়েছে আপনি একটু জানাবেন আমার দর্শকদের। চলেন। আচ্ছা, এখানে এক নম্বর সিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা মেহরাজ ভাই। জি ভাই। এটা কোন জাতের? এটা ভাই বিটল। বিটল? বিটল। আচ্ছা, বয়সটা কেমন হয়েছে? এর বয়স হবে 4 দাঁত। 4 দাঁত বয়স হয়েছে। পরিপূর্ণ সুস্থ সবল আছে তো? একদম পরিপূর্ণ সুস্থ। দেখেন ভাই, দেখেন কড়কড়া ছাগল ভাই। আচ্ছা, চোখটাও সাদা আছে বিটলের যে বস। দেখেন মার্বেল চোখে, যেটা মার্বেল চোখে দেখেন, দেখেন। আচ্ছা, এগুলো ছাগলের দুধ হয় কেমন? এগুলো ছাগলের দুধ অনেক ভালো পরিমাণে দুধ হয় ভাই, ছাগল অনেক ভালো জাতের। আচ্ছা, তো এই ছাগলটা আপনার কিনা কত পড়ছে ভাই? এটা ভাই আমার কিনা পড়ছে ভাই 15,000 টাকা। 15,000 টাকা কিনা দাম? আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কেমন টাকা লাভ দিতে হবে আপনাকে? কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে আমাদের নিতে হলে পর আমাকে কিছু টাকা লাভ দিয়ে ছাগলটা নিতে পারে। আচ্ছা, আপনার সাথে আলোচনা করে কিছু লাভ দিয়ে নিতে পারবে? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, তো এটা সাইড করে দেন, আমরা 2 নম্বর ছাগলটা দেখাই দর্শকদের। আচ্ছা, তারপরে সিরিয়ালে 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর করে একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের ভাই? এটা ভাই যমুনাপাড়ি। যমুনাপাড়ি? আচ্ছা, বয়সটা কেমন হয়েছে এটার? 4 দাঁত। 4 দাঁত বয়স। এখন কি অবস্থায় আছে? অনুকূল ভালো ভাই, খুব ভালো অবস্থায় আছে। সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ ভাই। আচ্ছা, এটা কি এখন গাবটা আছে? হ্যাঁ ভাই, এটা 4.5 মাসের কনসেপ্ট করা আছে। 2.5 মাসের কনসেপ্ট, এগুলো কি আপনি শিওর? একদম গ্যারান্টি ভাই, একদম গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহ ভাই। আচ্ছা, এই ছাগলটা আপনার কত কিনা পড়ছে ভাই? এটা ভাই আমার কিনা পড়ছে 12,000 টাকা ভাই। 12,000 টাকা কিনা পড়ছে? জি ভাই। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে, কথা বলে দরদাম করে নিতে পারবে? আচ্ছা ঠিক আছে ভাইজান, তারপরে আমরা 3 নম্বর ছাগলটা দেখাই দর্শকদের। চলেন। আচ্ছা, শুরুতে 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর করে একটা বড় সরো ছাগল দেখতে পাচ্ছি ভাই,
এটা ভাই আপনার মুন্ডি জাতের ছাগল এটা মুন্ডি জাতের ছাগল আচ্ছা বয়সটা কেমন হয়েছে ভাই 6 দাঁত বয়স হয়েছে তিনবার বিয়ান দিছে এক মাসের কনসেপ্ট করানো আছে আচ্ছা আবার এক মাসের কনসেপ্ট আছে আচ্ছা তে এটা এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে তো এখনো পর্যন্ত মানে সুস্থ একদম অঙ্কন ভাই করা সুস্থ আচ্ছা তে এটা আপনার কেমন দামে ক্রয় করেছেন ভাই এটা ভাই আমি 13000 টাকা দিয়ে ছাগল ক্রয় করেছি 13000 টাকা দিয়ে ক্রয় করেছেন একটা মুন্ডি জাতের এক মাসের কনসেপ্ট ওয়ালা ছাগল কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দাম দর করে নিতে পারবে দর দাম করে নিতে পারবে জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই আপনার ছাগলগুলো তো দর্শকদের দেখালাম তো এখান থেকে তো কিনা দাম বলে বিক্রি করতেছেন আপনি খুবই ভালো সাড়া দিয়েছে আগেও আপনার দর্শক আমার দর্শকরা তো আপনার সাথে যারা যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে ভাই ভাই স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এখানে সরজমিনে এসে একদম যোগাযোগ করে ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে এসে আচ্ছা নিতে পারবে কেউ যদি না আসতে পারে ডেলিভারির মাধ্যমে ভাই আমি পৌঁছে দেবো ভাই সে টাকা লাগা দিবে আচ্ছা আমি ডেলিভারির মাধ্যমে তাকে মনে করেন যে পৌঁছে দেবো ছাগল ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনি তারে পৌঁছে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকেন ভাই